আসসালামু আলাইকুম, চলে এলাম আরও একটি এপিসোড নিয়ে। তো গত পর্বে আমরা দেখিয়েছি ড্রিমপ্লয়তে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন। তো আজকে আমি দেখাবো যে অ্যাকাউন্ট করার পরে আপনারা কিভাবে কাজ করবেন। তো কাজ শুরুর আগে সর্বপ্রথম আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফোনের বিভিন্ন অ্যাপসের ডাটা ক্লিয়ার করা। অনেকেই হয়তো জানেন না যে কিভাবে ফোনের বিভিন্ন অ্যাপসের ডাটা ক্লিয়ার করতে হয়, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা। তো আপনারা ইজিভাবেই ফোনের ডাটা ক্লিয়ার করতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছি আমরা মূল কাজে। তো প্রথমে আমাদেরকে যেতে হবে সেটিংসে, ফোনের সেটিংসে চলে যাব। এখানে স্ক্রল করে আমরা একটু নিচে চলে যাব। দেখুন এখানে একটা অপশন আছে অ্যাপ্লিকেশন, তো আমরা এখানে ক্লিক করব। তো আপনাদের অন্য ব্র্যান্ডের ফোন হলে এখানে হয়তো অন্য নামও থাকতে পারে, অ্যাপস বা এই টাইপের কিছু। তো এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ম্যানেজার, তো আমরা এখানে ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু সব অ্যাপসগুলো চলে এসেছে। তো প্রথমে আমরা এখানে ড্রিমপ্লয়ের ডাটা ক্লিয়ার করব। তো আমরা অ্যাপসের মধ্যে চলে এসেছি। তো এখানে দেখা যাচ্ছে ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করতে হবে ক্লিয়ার ডাটাতে। এখানে আমরা ক্লিয়ার অপশনে ক্লিক করব। একটু ওয়েট করছি। হ্যাঁ, ডাটা ক্লিয়ার হয়ে গেছে, হয়ে গেছে। তো এবারে আমরা ব্যাকে চলে যাব। তো এখান থেকে আমরা গুগল প্লে সার্ভিসের ডাটা ক্লিয়ার করব। এখানে দেখা যাচ্ছে ম্যানেজ স্টোরেজ, আমরা এখানে ক্লিক করব। তো লাস্ট যে অপশনটা চলে এসেছে ক্লিয়ার অল ডাটা, আমরা এখানে ক্লিক করব। ওকে, গুগল প্লে সার্ভিসেরও ডাটা ক্লিয়ার হয়ে গেছে। তো এভাবেই আপনারা যে কোনো অ্যাপসের ডাটা ক্লিয়ার করে নিতে পারেন। তো আশা করি আমাদের আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।